নিত্যপনের বাজার দর সম্পর্কে জানাতে চট্টগ্রাম ও সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ কেম নাজিম ও শরীফুল্লাহ কায়সার সুমন। প্রথমেই যুক্ত হচ্ছে চট্টগ্রামে, সেখানে রয়েছেন নাজিম। নাজিম, বাজারে লাগামহীন নিত্যপনের বাজার, এটা আমরা সবাই জানি, ক্রেতারা কি বলছেন এ বিষয়ে, আর বিক্রেতারা দাম বাড়ার কি অজুহাত দিচ্ছেন, সবকিছু মিলে বলবেন। আসলে দ্রব্যমূল্যের কোনো সুখবর নেই, কারণ প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে, এতে করে সাধারণ ক্রেতাদের মাঝে নাভিশ্বাস তৈরি হয়েছে। কারণ আমরা বাজারে এসে যেটি দেখেছি, এখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে আসলে মানভেদে 100 থেকে 105 টাকা, কারণ গত সপ্তাহের তুলনায় পেঁয়াজে কেতি বুঝি 5 টাকা বেড়েছে বলে এখানে ব্যবসায়ীরা বলছেন। পাশাপাশি রসুন, আদা সহ অন্যান্য যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে, সবগুলো দামি ঊর্ধ্বগতি। পেঁয়াজের কথা বলতে গেলে, পেঁয়াজ প্রতি সপ্তাহে আসলে 1 থেকে 2 টাকা করে বেড়ে চলো, যেটি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গত সপ্তাহে ইন্ডিয়ান যে পেঁয়াজ সেটি ছিল 100 টাকা, এই সপ্তাহে সেটি 105 টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি দেশি পেঁয়াজও একই দামে বিক্রি হচ্ছে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। তারা বলছেন আসলে পেঁয়াজের আমদানি সংকট, আসলে বৃষ্টি বাদলের কারণে, মূলত সংকটের কারণেই এসবের দাম বাড়ছে। আর হচ্ছে যে এখানে যে ডিম রয়েছে, গত কয়েকদিন ধরে ডিমের দাম ঊর্ধ্বমুখী, কারণ ডিমের যে দাম সেটি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কারণ পাইকারি বাজারে ডিম প্রতি পিস বিক্রি হচ্ছে 10 টাকা 20 পয়সা থেকে 60 পয়সা পর্যন্ত, কিন্তু খুচরা বাজারে এসে প্রতি পিস ডিম পড়ে যাচ্ছে প্রায় 14 থেকে 15 টাকা পর্যন্ত। এবং আমরা বিভিন্ন এলাকায়ও খবর নিয়েছি, সেখানেও একই দামে বিক্রি হচ্ছে এই ডিম। কারণ এই ডিমের যারা ব্যবসায়ী তারা বলছেন, পর্যাপ্ত ডিম থাকার পরেও একটি সিন্ডিকেট আসলে স্লিপ চালাচালি করে এবং ডিম মজুত করার কারণে মূলত ডিমের দাম বাড়ছে, তাই যত দ্রুত সম্ভব আসলে ডিমের দাম নিয়ন্ত্রণ করা জরুরি। আর কাঁচা বাজারের কথা বলতে গেলে, এখানে 70 থেকে 80 টাকার নিচে কোন ধরনের সবজি পাওয়া যাচ্ছে না। কারণ এখানে আলু বিক্রি হচ্ছে আপনার 65 থেকে 70 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা, করলা 70 টাকা, পটল 80 টাকা, শসা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সবগুলো পণ্যের আসলে দাম বাড়তি। কারণ এসবের মাঝে সাধারণ যারা ভোক্তা সাধারণ রয়েছেন, তারা বলছেন প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম 1 থেকে 2 টাকা করে বাড়তে থাকে। ফলে মাঝে মধ্যে কমে আসলেও, আসলে 1-2 টাকা কমলেও, কিন্তু সাধারণ যারা ভোক্তা সাধারণ রয়েছেন তাদের মাঝে নাভিশ্বাস বাড়ছে। আর একটি বিষয় হচ্ছে যে, এখানে যদি মাছের কথা বলা হয়, এখানে দেশি যেসব মাছ রয়েছে, বিশেষ করে রুই, কাতলা, কালিবাউস, মৃগেল, এসব মাছের দাম বাড়তি। কারণ এখানে 400 থেকে 450 টাকা, মানে 450 টাকার নিচে কোনো ধরনের মাছ নেই। তারপরে কিছু মাছ আছে যেমন তালাপিয়া, সরপুটি, এগুলো 200 থেকে 250 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু রুই, কাতলা, মৃগেল, কালিবাউস এসব মাছ 400-450 টাকার উপরে বিক্রি হচ্ছে। আর সামুদ্রিক মাছের কথা বলতে গেলে, সামুদ্রিক মাছেরও দাম ঊর্ধ্বমুখী, কারণ এখানে 500 থেকে 550 টাকার নিচে কোনো ধরনের সামুদ্রিক মাছ নেই। এখানে 800 থেকে 1000 টাকার উপরে সামুদ্রিক যদি কোনো ভালো মাছ পাওয়া যায়, সেটি 800 থেকে 1000 টাকার উপরে বিক্রি হচ্ছে। কারণ এখানে যারা ব্যবসায়ীরা বলছেন, তারা বলছেন যে সংকট বরাবরের মতো, তারা সংকট দেখিয়ে মূলত এসবের দাম বাড়ানো হচ্ছে। এতে করে সাধারণ যারা ভক্ত সাধারণ রয়েছেন তাদের মাঝে নাবিশ্বাস তৈরি হচ্ছে। কারণ যারা মাছ ব্যবসায়ী তারা বলছেন যে আসলে সমুদ্র থেকে মাছের যে সংকট, মাছ না পাওয়া এবং সংকটের কারণে দাম বৃদ্ধির কারণে, মূলত সংকটের কারণেই এসব জাতীয় মাছের দাম বাড়ছে। এতে করে ভোক্তা সাধারণের যে নাবিশ্বাস, এবং আমরা প্রায় সময় দেখি বাজারে ভোক্তাদের সাথে ক্রেতা সাধারণ ক্রেতা বিক্রেতাদের যে দ্বন্দ্ব, সেটি লেগেই থাকে। এখানে একটি বিষয় বলে, এখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে আপনার 2000 থেকে 2500 টাকা পর্যন্ত। কারণ 2000 নিচে এখানে যে সব ইলিশ 1 কেজি ওজনের হয় বা 1 কেজি থেকে সামান্য কম, এসব ইলিশ বিক্রি হচ্ছে, এসব হচ্ছে আপনার 2500 টাকার উপরে। এতে করে সাধারণ যারা ভক্ত সাধারণ রয়েছেন তারা বলছেন আসলে এসবের দাম দিন দিন বাড়ছে। কারণ এগুলো যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে সাধারণ যারা ভক্ত সাধারণ রয়েছেন তাদের মাঝে নাভিশ্বাস তৈরি হবে। চাই যত দ্রুত সম্ভব বাজার নিয়ন্ত্রণকারী যতগুলো সংস্থা রয়েছে এগুলোর জন্য এসব তদারকিতে কাজ করেন। আমরা এখন চলে যাবো সাতক্ষীরায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন। আর সুমন জানাবেন বিস্তারিত। নাজিম, দক্ষিণ পূর্ব অবস্থার যে চিত্র, যে দ্রব্যমূল্যের যে চিত্র, তার সাথে কোনো পার্থক্য কিন্তু সাতক্ষীরার যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে শেষ জেলা, এখানকার বাজারের যে চিত্র সেটি কিন্তু কোনো মতেই আলাদা না। এই যে সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে সুলতানপুর বড় বাজারের কাঁচা বাজারের আড়ত। এখানে এই আড়তটাকে আসলে এটি ক্রিকেট
পিচের সাথে তুলনা করা যেতে পারে, এখন অনেকটা ফাঁকা হয়ে রয়েছে। এখানে কিন্তু স্বস্তিতে নেই বিক্রেতারা, স্বস্তিতে নেই ক্রেতারা, কেউই স্বস্তিতে নেই। এখানে যেন একেবারে 50 বা সেঞ্চুরি হাফ সেঞ্চুরির খেলা চলছে। এখানে যদি আমি কলার দাম বলি, এই কলা এখন কিন্তু এই কলা হচ্ছে হাফ সেঞ্চুরি পেরিয়েছে। আর পেট ঠান্ডা করা যে টেনিস বলের মতো এই যে সামান্য লাউ, এই ছোট্ট লাউ সেটিও কিন্তু হাফ সেঞ্চুরি পেরিয়েছে। আপনি আলুর কথা বলবেন, সেটি 55-60 টাকায় যেয়ে পৌঁছে ছেকেছে। পেঁয়াজ সেঞ্চুরি পার করেছে, রসুন ডাবল সেঞ্চুরি পার করেছে, মাছ মাংসের দাম তো সেটি তো আকাশচুম্বী। এই যে চিত্র, এই চিত্র আসলে মানুষের কাছে অনেকটা হাহাকার তৈরি করেছে। এবং এই অবস্থার কারণে কিন্তু এখানে কিন্তু আসলে স্বস্তিতে নেই এখানকার এখানকার যারা বিক্রেতা, তারাও কিন্তু স্বস্তিতে নেই। আমি একটু এখানে নাগরিক নেতা মাধব দত্ত উপস্থিত আছেন, আমি একটু তিনি বিষয়টিকে কিভাবে দেখছেন। দেখেন, আমরা কাঁচা বাজারের রেগুলার যে ক্রেতা এবং ভোক্তা পর্যায়ে আমি দেখেছি, যেটা সেটি হচ্ছে খোলা বাজারে এবং খুচরো বাজারে অ্যাকচুয়ালি কোনো নিয়ন্ত্রণ নেই। ইচ্ছা মতো দোকানদাররা দোকানে দাম আঁকে এবং সেটি 2-5-10 টাকা পর্যন্ত ভ্যারিয়েশন রয়েছে। পাইকারি বাজার একটু নিয়ন্ত্রণে থাকলেও খুচরা বাজার একদম নিয়ন্ত্রণহীন। এইখানে বাজার ব্যবস্থাপনার ত্রুটি এবং বাজার মনিটরিংয়ের যে ত্রুটি সেটাকেই মূলত আমি দায়ী করব। কারণ যদি শক্ত বাজার মনিটরিং থাকত এবং বাজার ব্যবস্থাপনা যদি সুস্থ হতো, তাহলে কিন্তু এই মূল্যের যে অপরিসীম ব্যত্যয় রয়েছে, এক একটি দোকান টু দোকান আলাদা আলাদা একই জিনিসের দাম ভিন্নতর, এটি কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। আমি মনে করি এই বিষয়টি সরকারের এবং স্থানীয় যে প্রশাসন আছে তাদের ব্যাপকভাবে গুরুত্ব দেওয়া উচিত। এবং ক্রেতার যে সন্তুষ্টি সেটা যদি না থাকে, তাহলে কিন্তু এই বাজার ব্যবস্থাপনার অব্যবস্থাপনা চলতেই থাকবে। আমি সেটা একজন ক্রেতা এখানে উপস্থিত আছে, আপনি বাজার করেছেন দেখলাম, কি বাজার করেছেন এবং কি অবস্থা বাজারের? যে অবস্থা এখন দেখা যাচ্ছে, আমরা নিম্ন মধ্যবিত্ত, আমরা বাজারে আসলে পেঁয়াজ রসুন আদা আলু এ ঊর্ধ্বগতি মূল্য, আমরা যা আয় করি তার চেয়ে বেশি খরচ করতে হয়, আমাদের সংসার চালানো খুব কষ্টের মধ্যে যাচ্ছে। কিন্তু এই বাজার নিয়ন্ত্রণ নেই, কোথাও দেখা যাচ্ছে পেঁয়াজের দাম 90 টাকা, কোথাও 95, কোথাও 100, এরকম নানান রকম দামে বেচা কেনা হচ্ছে। কিন্তু আমরা এই মধ্যবিত্ত মানুষগুলো আমরা অসহায়, আমরা বাজারে এসে আমরা নিরুপায় হয়ে যাচ্ছি। হ্যাঁ, যেমনটি শুনছিলাম যে নাজিম এখানে কিন্তু আসলে এসে নিরুপায় হয়ে যাচ্ছে ক্রেতারা, যে বিক্রেতারা উপস্থিত আছে তারাও কিন্তু স্বস্তিতে নেই। কারণ এখানকার যে সার্বিক চিত্র সেটি কিন্তু এখানে কিন্তু যথেষ্ট সরবরাহ রয়েছে, কিন্তু সরবরাহ থাকা সত্ত্বেও বাজার ব্যবস্থাপনার যে ত্রুটি, এই ত্রুটি কিন্তু আসলে ক্রেতা বিক্রেতা সবাইকে কিন্তু উভয় সংকটের মধ্যে ফেলে দিয়েছে। যে কারণে আজকে দ্রব্য মূল্যের দাম হাফ সেঞ্চুরি সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি পর্যন্ত চলে যাচ্ছে, প্রত্যেকটি নিত্য পণ্যের যে মূল্য সেটি কিন্তু এই অবস্থা সৃষ্টি করছে, স্বস্তিকে একেবারে অস্বস্তিতে রূপান্তরিত করছে। এবং মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশাটা হচ্ছে যেভাবেই হোক না কেন আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি সৃষ্টির জন্য একটি বাজার ব্যবস্থাপনা দ্রুত সৃষ্টি করা হোক। এই ছিল সাতক্ষীরার সুলতানপুর বাজারের যে দ্রব্যমূল্যের যে চিত্র তার সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে, লিনিয়া।